প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আমি প্রশ্নটার উদ্দীপক অংশ পড়ছি। একদিন বিকেলে আবি বন্ধুদের সাথে খেলতে গিয়ে মাঠে একটি ইঁট পড়ে থাকতে দেখলেন এবং সে তা সরিয়ে দিল। আবির লক্ষ্য করলো যে ইঁটের নিচের ঘাসগুলো প্যাকাশে হয়ে গেছে, কিন্তু চারপাশের ঘাস স্বাভাবিক এবং সতেজ। বাসায় এসে বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি ব্যাপারটি বুঝিয়ে দিলেন এবং বললেন, সালসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দূষণমুক্ত রাখে। আমরা এবার সৃজনশীল প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা এটা ফলো করবে। আমি কতে লিখছি, কোন রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়? কোন রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়? খ নাম্বার প্রশ্ন বলছি, কতে কোন রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়? খতে সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? সালোক বলতে কি বোঝায়? সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? গ নাম্বার প্রশ্ন, আবিরের বাবা কিভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন ব্যাখ্যা কর। আবিরের বাবা বাবা কিভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন ব্যাখ্যা কর। ঘ নাম্বার প্রশ্ন, আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর। আবিরের বাবা আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কি? যুক্তি সহকারে বুঝিয়ে বলো, বিশ্লেষণ কর। এ হলো আমাদের তিনটি চারটা প্রশ্ন। আমরা উদ্দীপক তোমাদেরকে পড়িয়ে শুনিয়েছি আর চারটা প্রশ্ন লিখছি। প্রথম প্রশ্ন আবারও বলি, কোন রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়? খ নাম্বার প্রশ্ন, সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? গ নাম্বার প্রশ্ন, আবিরের বাবা কিভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন ব্যাখ্যা কর। ঘ নাম্বার প্রশ্ন, আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কি? যুক্তি সহকারে বিশ্লেষণ কর।
আমরা প্রথম প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্ন বলছে, কোন রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়? সবুজ রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়। সবুজ রঙের প্লাস্টিক সালোক সংশ্লেষণে অংশ নেয়। খ নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানির সাহায্যে রাসায়নিক প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। এইটাই হলো সালোক সংশ্লেষণ। আমি আবার বলছি, সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? অর্থাৎ সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানির সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করে, রাসায়নিক প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। এটা হলো সবুজ উদ্ভিদ। সূর্যালোকের উপস্থিতি ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিধায় রাতের বেলায় সালোক সংশ্লেষণ হয় না, রাত্রের বেলা সালোক সংশ্লেষণ হয় না। গ নম্বর প্রশ্ন, আবিরের বাবা কিভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন? অর্থাৎ আবির বন্ধুদের নিয়ে খেলতে গিয়ে দেখলেন যে একটা ইঁট পড়ে আছে। সেই ইঁটটি সরিয়ে দেখলো যে ইঁটের নিচের ঘাসগুলো প্যাকাশে হয়ে গেছে। এই যে প্রশ্নটা, তার ভিতরের এই কিউরিয়াসিটি সে বাসায় আসি তার বাবাকে বলল, বাবা আমি খেলতে গিয়ে দেখলাম যে একটা ইঁট পড়ে আছে, আমি ইঁটটা সরিয়ে দিলাম, ইঁটের নিচের ঘাসগুলো প্যাকাশে এবং চারপাশের ঘাসগুলো যথেষ্ট সতেজ, ব্যাপারটা কি? তখন তার বাবা বলল, সালোক সংশ্লেষণ বায়ুকে দূষণমুক্ত রাখে। অর্থাৎ ইঁটের নিচে বায়ু ঢুকতে পারে নাই, সূর্যের আলো ঢুকতে পারে নাই। বায়ু যদিও কম বেশ ঢুকে, সূর্যের আলো এক বিন্দু ঢুকতে পারে নাই। সূর্যের আলো ছাড়া, আমরা সালোক সংশ্লেষণের ক্ষতে বলেছি, সূর্যের আলো ছাড়া অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলো লাগবেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হইতে হলে উদ্ভিদ হইতে হবে সবুজ। এখানে মাটি ইটের চাপাতে উদ্ভিদের সবুজও নষ্ট হয়ে গেছে, আলো পায় নাই, বায়ু সামান্য পেয়েছে, এই কারণে সে আস্তে আস্তে ক্রমান্বয়ে মরতে বসেছে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারে নাই, তার বিধায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নাই, খাদ্যবিহীন আলোবিহীন বাতাসবিহীন সে ক্রমান্বয়ে নিস্তেজ হয়ে প্যাকাশ হয়ে গেছে। গ নম্বর প্রশ্ন, আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কি? যুক্তি সহকারে বিশ্লেষণ করো। আবিরের বাবার সর্বশেষ উক্তিটি ছিল এই সালোক সংশ্লেষণ বায়ুকে দূষণমুক্ত রাখে। সালোক সংশ্লেষণ বায়ুকে দূষণমুক্ত রাখে, আর সালোক সংশ্লেষণ যদি না হয় তাহলে বায়ু দূষণমুক্ত হয় না, দূষণ থেকে যায়। অর্থাৎ সালোক সংশ্লেষণ এমন এক জিনিস যেটা এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যতই বাড়ে ততই বায়ু দূষিত হয়, যতই বাড়ে ততই বায়ু দূষিত হয়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না থাকে, সবুজ উদ্ভিদ না থাকে, আর সবুজ উদ্ভিদ না থাকার কারণে সালোক সংশ্লেষণ হয় না, এবং সূর্যের আলো না থাকলেও সালোক সংশ্লেষণ হয় না, আর সালোক সংশ্লেষণ না হইলে বায়ু দূষণমুক্ত হয়, এইভাবে দূষণমুক্ত হয় না, এইভাবে এই দুইটার অভাবে বায়ু দূষিত হইতে 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 এক পর্যায়ে বায়ু বিষাক্তে পরিণত হয়, এবং এই বায়ুতে তখন এই বায়ুকে তখন দূষিত বায়ু বলা হয়। এই জন্য বলছে, বাবার উক্তিটি ছিল যে সালোক সংশ্লেষণ বায়ুকে দূষণমুক্ত রাখে। এখন সালোক সংশ্লেষণ না হলে তো বায়ু দূষিত হবেই, এই দূষিত বায়ু আমাদের নানাভাবে নানা কারণে ক্ষতি হইতে পারে। এই জন্য বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করতে হলে গাছপালার যথেষ্ট প্রয়োজন এবং আলো বাতাসের যথেষ্ট প্রয়োজন, বা বাড়ি ঘর পুকুর মাছ চাষের বিভিন্ন জলাশয় আলো বাতাস থাকতে হবে এবং বায়ু চলাচল থাকতে হবে। এরপরে সকল জীবের জন্য উদ্ভিদ এবং সবুজ উদ্ভিদ যথেষ্ট দরকার সালোক সংশ্লেষণ এবং বায়ু দূষণমুক্ত রাখার জন্য। এই বলে
তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো আলোচনা করে একটু শিখে নিবে। যেহেতু বর্তমান পরিস্থিতি আমাদের এমন, একটু একটু লেখাপড়া করি আমরা, যে ক্লাসগুলো দিই আমি গত সপ্তাহে, গত ক্লাসে এক সপ্তাহ থেকে একটা প্রশ্ন আলোচনা করেছি, আজকে আরও চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন আলোচনা করেছি। এই প্রশ্নগুলো তোমরা একটু শুনলে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক একটু ধারণা আসবে। সবাই ভালো থেকো, একটু একটু লেখাপড়া করো। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম।